হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ঢাকা টু লন্ডন যাবার জার্নি সম্পর্কে জানব, আর লন্ডনে নামার পরে ইমিগ্রেশন অফিসারের সাথে আমার কী কী কথা হলো বিস্তারিত জানব। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আমি আমার টিকিট কালেকশন করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি, আর মজার কথা হচ্ছে স্টুডেন্টরা যারা ইউকেতে যাচ্ছেন তারা কাতার এয়ারওয়েজের মাধ্যমে কিভাবে এডিশনাল 10 কেজি নিতে পারবেন ফ্রি, কোনো চার্জ লাগবে না, সে সম্বন্ধে আমি জানিয়ে দিব। প্লেনে বসতে না বসতেই খাবার দেওয়া শুরু হয়ে গেছে। প্রথমে আমাকে চিপস আর জুস দিল, একটু পরে আবার খাবার চলে আসছে। এখন দেখতে পাচ্ছি সালাদ, জুস, তারপরে ব্রেড আছে, ডেজার্ট টাইপের কিছু আছে, এই তো পানি আছে সাথে। কাতার এয়ারওয়েজে শুধু খাওন আর খাওন। এই সালাদের টেস্টটা পুরোটাই আমার কাছে নতুন ছিল, ভালো মন্দ কোনোটাই বলবো না, নতুন একটা অভিজ্ঞতা ছিল এই সালাদের সাথে। আর প্যাকেটটার মধ্যে রাইস ছিল, চিকেন ছিল, এটা বেশ মজা ছিল। আর সারাদিন খাওয়া দাওয়া করে নিয়ে দৌড়াদৌড়িতে ছিলাম, বেশ ক্ষুধার্ত ছিলাম। আর এটা ডেজার্ট টাইপের কিছু একটা, নাম বলতে পারবো না, এটার মজাই ছিল খেতে। একটু পরপর ওনারা আপনাকে জুস, ড্রিঙ্কস, বিভিন্ন টাইপের অ্যালকোহল টাইপের জিনিস দিবে, আপনার মন চাইলে আপনি বলতে পারেন যদি কেউ অ্যালকোহল খাইতে চান, আপনি জাস্ট বলবেন ওরা আপনাকে দিবে, কোনো সমস্যা নেই। আমি গরম কফি নিলাম, সাথে সুগার দিল কিছু, কিন্তু ওই সুগার দিয়ে কফির তিতাটা আমি কাটাইতে পারি নাই, এর জন্য খাইতে পারি নাই, প্রচুর করা ছিল কফিটা। মাত্র কাতারের দোহার হামাদ এয়ারপোর্টে নামলাম, এখন আমার এখানে 5 ঘন্টার ট্রানজিট আছে। কাতারের দোহার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনেক বড় এবং অনেক সুন্দর। এয়ারপোর্ট ঘুরতে ঘুরতে ক্ষুধার্ত হয়ে গেছি, আমার কাছে কাতারি রিয়াল ছিল না কিন্তু বাংলাদেশি কিছু টাকা ছিল, আমি ঠিক এখান থেকে কাতারি রিয়াল নিয়ে নিলাম বাংলাদেশি টাকা দিয়ে এক্সচেঞ্জ করে, তারপরে কিছু খাবার কিনে আমি খেয়েছি। আপনারা কেউ চাইলে এখান থেকে কাতারি রিয়াল নিতে পারেন বা যে কোনো কারেন্সির টাকা আপনি নিতে পারেন। ২৫০০ টাকা দিয়ে আমি 75 কাতারি রিয়াল নিয়েছি। এখন কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে সকল ডকুমেন্টস তো আপনার সাথে থাকবেই, অরিজিনাল সার্টিফিকেটস থাকবে, পাসপোর্ট থাকবে, এয়ার টিকিট থাকবে, এবং তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ক্যাশ লেটারের হার্ড কপি থাকবে, এবং আপনার আনকন্ডিশনাল অফার লেটারটা অবশ্যই প্রিন্ট করে নিয়ে আসবেন, কারণ এগুলো দরকার হয়। বাংলাদেশ ইমিগ্রেশনে আমার শুধু ক্যাশ লেটারটা দেখতে চেয়েছিল, আর জাস্ট জিজ্ঞেস করছে আমি কই যাচ্ছি না যাচ্ছি, কোন ভার্সিটিতে যাচ্ছি, কোন সাবজেক্টে পড়তে যাচ্ছি, শুধু এতটুকুই জিজ্ঞেস করছিল আর তেমন কিছু জিজ্ঞেস করেনি। আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কাতার এয়ারওয়েজ স্টুডেন্ট ক্লাব নামে একটা কার্ড অফার করে, যে কার্ড দিয়ে আপনি 10 কেজি বেশি নিয়ে আসতে পারবেন। আপনার সাপোজ আপনার যদি 30 কেজি ওয়েট থাকে, তাহলে আপনি স্টুডেন্ট ক্লাবের কার্ডটা শো করে আপনি আরও 10 কেজি নিতে পারবেন, তার মানে আপনি 40 কেজি নিয়ে আসতে পারবেন। আর আপনার এখানে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেই রেজিস্ট্রেশন লিঙ্কটা আমি প্রেসক্রিপশনে দিয়ে দিব, দয়া করে চেক করে নেবেন। এবং প্রসিজিওরটা খুব ইজি, আপনি জাস্ট আপনার ইনফরমেশন দিয়ে দিবেন, আর স্টুডেন্ট যে আপনি যে স্টুডেন্ট সেটার
প্রুফ কপি হিসেবে আনকন্ডিশনাল বা কন্ডিশনাল অফার লেটার আপনি সাবমিট করতে পারেন। দোহার এয়ারপোর্ট থেকে প্লেন এখন লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, কিন্তু এর মাঝে একটা মজার ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে আমি আমার যে হেভি জ্যাকেট যেটা ছিল সেটা আমি দোহা এয়ারপোর্টের মাঝে কোনো এক জায়গায় রেখে আসছিলাম। তো আমি প্লেনে ওঠার পরে সেটা আমার মনে পড়ছে, তারপরে আমি প্লেনের দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা থাকে আমি তাকে ইনফর্ম করি, উনি সেটা খুঁজে নিয়ে এসে আমার হাতে বুঝাই দিয়ে গেছে। এটা খুবই ইমপ্রেসিভ ছিল। খুব অসাধারণ একটা দৃশ্য দেখতে পাচ্ছি। আর দেখেন, এটা অবশ্যই ফুটবল বিশ্বকাপের জন্য তৈরি করা কোনো একটা স্টেডিয়াম হবে। আমি জুম করে দেখাচ্ছি, এখন টেম্পারেচার, এখানকার টেম্পারেচার -30 এর মতো, অনেক উপরে আছি, উপরে টেম্পারেচার অনেক কম থাকে। আবার খাবার দাবার চলে আসছে, ফ্রুটস, জুস, ডেজার্ট, তারপরে রাইস আইটেম আছে। এখানে কি আছে দেখতে হবে। ওকে, এটা হচ্ছে ডিমের তৈরি কোনো একটা খাবার যেটার নাম জানি না আমি। এই খাবারটা খুব একটা টেস্টি ছিল না, মানে লবণ কম ছিল, এজন্যই আমার কাছে টেস্ট লাগেনি। আর এই কোকের টেস্ট ছিল একদম অসাধারণ। এইরকম টেস্টের কোক বাংলাদেশে কোনোভাবেই পাওয়া যায় না। একদম অরিজিনাল যে ফ্লেভার, সেই ফ্লেভারটা মানে অনুভব করলাম, যে কোকের যে মজাটা, যারা কোক খান তারা বুঝতে পারবেন। খুব মজা ছিল এই কোকটা। প্লেনের ভিতরের পরিবেশটা দেখেন, সবাই সবার মতো মুভি দেখতেছে, গান শুনতেছে, যে যার মতো যা মন চায় করতেছে। কেউ ঘুমাচ্ছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, এই পাশ থেকে ওই পাশে যাইতেছে। জার্নিটা অনেক লম্বা ছিল। এইমাত্র মনে হচ্ছে আমরা লন্ডনের উপরে আছি, মানে লন্ডনের আকাশে চলে আসছি। কিছুক্ষণের মধ্যে আমরা নামবো, আর মাইকে অ্যানাউন্স করে দিয়েছে অ্যাকচুয়ালি, এর জন্য জানতে পারলাম। আচ্ছা, এখন বলি লন্ডনের ইমিগ্রেশন আমাকে কি জিজ্ঞেস করলো। অনলি 30 সেকেন্ড আমার সাথে কথা হয়েছে। আমি জাস্ট কনফিডেন্টলি গেলাম, যে বললাম হ্যালো অফিসার, গুড মর্নিং। সে জাস্ট আমার পাসপোর্ট চেক করলো, জিজ্ঞেস করলো কোন সাবজেক্টে যাচ্ছি। বললাম, সে আমাকে উত্তর করলো অনেক ভালো সাবজেক্ট, বেস্ট অফ লাক। জাস্ট এতটুকুই কথা হয়েছে, কোনো ডকুমেন্টস আমার দেখতে মানে দেখিনি। আর এখন আমি এই যে ট্রেন আসতেছে এয়ারপোর্ট স্টেশন থেকে, আমি আমার গন্তব্যে চলে যাচ্ছি। গাইস, ইফ ইউ লাইক দিস ভিডিও, ডু কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।